আজকে দীপাবলি অনুষ্ঠানের আজকে শনিবার এখানে, তো আমরা একটা প্রোগ্রামে এসেছি। এটা আমাদের টোটালি মোটামুটি গোটো ভারতীয়রাই আছে, তো এখানে গান বাজনা হবে সব। কিছু গানের অনুষ্ঠান আছে, ও গান করবে একটা হল ভাড়া করার, হল ব্যাকগ্রাউন্ড মিউজিক যতক্ষণ না আরম্ভ হবে। Thank you.
দিওয়ালির গিফটটাও দিয়েছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি দিয়েছে গিফট। সো উই কেম টু দ্য দিওয়ালি পার্টি অ্যান্ড উই নট ডিনার। এখন একটা গেমস খেলা হচ্ছে। আমাদের বোসবাবুও আছে এখানে, আমি পারফর্ম করছিলাম, আই ডিড আ সং পারফরমেন্স। অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। বাড়িতে এসে গেছি আমরা, আর এই যে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, খুলে দেখি কী কী আছে। বা জানি না এটা কী গিফট। এই বের করছি, প্রথম দেখছি দুটো ট্রাভেল কফি অর টি মগ, সেরামিক, খুব ভালো এটা। এটা প্রদীপের একটা স্ট্যান্ড দিয়েছে, খুব সুন্দর।
এটা একটা ইলেকট্রিক প্রদীপ, এটা এর উপরে এমনি করে রাখতে হবে, দিওয়ালি গিফট, খুব সুন্দর হয়েছে। আর এই দুটো আমরা ধনতেরাসের জন্য কিনে নেব। তো আজকে ধনতেরাস, ধনতেরাসের জন্য আমরা একটা কিছু কিনতে এসেছি। বসবাবুর কীর্তি শুরু হয়ে গেছে ওয়ালমার্টে, এসে কী কিনবো আমরা? তো এখানে গোল্ডের দোকানও বন্ধ, সিলভারের দোকানও বন্ধ, সো দ্যাটস ওয়াই আমরা ওয়ালমার্টে এসেছি স্টিল বা কিছু একটা কেনার জন্য ধনতেরাসে, যেহেতু একটা নতুন কিছু কিনতে হয়। আমরা এইটা নিলাম স্টিলের, দুটো কি চারটে আছে না, দুটো সেট আছে, দুটো নিলাম ধনতেরাসের দিনে, আর কিছু করার নেই। সব শেষ হয়ে গেছে, সব শেলফ খালি হয়ে গেছে, চামচের ফোর্কের সব। হ্যালোইনের জন্য ক্যান্ডি এসেছে এখানে, এখানে হ্যালোইনে সবাই বাচ্চাদেরকে ক্যান্ডি দেয় আর এরকম এগুলো দিয়ে ঘর সাজানো হয় হ্যালোইন। আপনাদেরকে দেখাবো হ্যালোইনে কি হয়। আমরা বসবাবু সবাই এইসব ভূত ভূত সাজিয়ে রাখে ঘরে। সব হ্যালোইন পড়ে দেখা লাইট লাইটগুলো আমরা লাইট কিনতে চাইছি দিওয়ালিতে লাগাবো বলে, কস্টিউম আর ড্রেস এসব পরে ভর্তি। এটা পর এইটা এটা বসের কীর্তি বসবাবু। বসবাবু এর পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলে ভয় লাগছে সত্যি, রাত্রিবেলা যদি এসে যায় হয়ে যাবে পুরো হার্ট অ্যাটাক। লাইটও হাতে আবার একটা ল্যান্টার্নও আছে।